সম্পর্কের সমীকরণ কোনোভাবেই সমানতালে চলছে না বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের। মার্কিন আকাশে নতুন করে আবারও গুপ্তচর বেলুন আতঙ্ক। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলীয় এলাকায় আবারও কথিত গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। গেল শুক্রবার কয়েকজন মৎস্যজীবী বেলুনটি দেখতে পেয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-কে জানায়। মার্কিন কর্মকর্তারা এই বেলুনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দিতে পারলেও FBI বলছে এটি দেখতে বিদেশি নজরদারি বেলুনের মতো, কিন্তু তারপরও এটি যে চীন পাঠিয়েছে সে সম্পর্কে নিশ্চিত নয় সংস্থাটি। গেল সপ্তাহে আলাস্কার আকাশে আরও একটি গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়। মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান সেই বেলুনটি ধ্বংস করলেও শুক্রবার নতুন করে শনাক্ত হয় এই বেলুনটি, যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। কারণ দুটি বেলুনের উৎপত্তিস্থল সম্পর্কে এখনও কোনো তথ্যই সুস্পষ্টভাবে জানা যায়নি। এদিকে শুক্রবার শনাক্ত হওয়া বেলুনটি সম্পর্কে এরই মধ্যে প্রতিরক্ষা বাহিনীকে জানিয়েছে FBI। দ্রুততম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্ট অংশ FBI ল্যাবে পাঠানোর অনুরোধ করেছে সংস্থাটি। গেল বছর যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর বেলুন শনাক্তের ঘটনায় বেইজিং এর পক্ষ থেকে দাবি করা হয় আবহাওয়া সংক্রান্ত গবেষণার কাজে বেসামরিক বেলুনটি ব্যবহার করা হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এক পর্যায়ে বেলুনের গতিপথ পাল্টে সেটি মার্কিন আকাশ সীমায় ঢুকে পড়ে। তবে চীনের এমন ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি মার্কিন প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারির অভিযোগ তুলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পূর্ব নির্ধারিত বেইজিং সফর স্থগিত করা হয়। সময় সংবাদ।